আজি আমি বৰপেটা জিলা এআইইউডিএফ কমিটির তরফৰ পৰা আমার কলগাছিয়াত ডেলিমিটেশনের বিরুদ্ধে খসড়া তালিকার বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচী আমি হাতত লৈছিলোঁ। আৰু এই প্রতিবাদী কার্যসূচীত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর মন্ত্রী অশোক সিংগাল ডাঙরিয়া দুইজন মন্ত্রীর মুখ্যমন্ত্রী আর মন্ত্রী অশোক সিংগাল ডাঙরিয়ার আমি প্রতিমূর্তি দা করে প্রতিবাদ সাব্যস্ত করছো। আপনারা সকলে জানে যে গোটাই অসমত খসড়া তালিকা যখন প্রস্তুত করেছে ডেলিমিটেশনের নামত, সম্পূর্ণ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার খেয়াল খুশি মতো নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার বাবে এই ডেলিমিটেশনের খসড়া তেখেতে প্রস্তুত করে উলিয়াইছে। গতি নির্বাচন আয়োগে তেখেতর মুখ্যমন্ত্রীর বহতিয়া হিসাবে তেখেতে এই ডেলিমিটেশনের খসড়া তেখেতকালে এই ডেলিমিটেশনের খসড়া প্রস্তুত করেছে। আমি এই কোনোবদ্ধায় মানি নলও। ইতিমধ্যে তেখেতকালে খসড়ার নামত যে ভণ্ডামি করিলে, যেওঁলোকে পক্ষপাতিত্বমূলক মানে খসড়া প্রস্তুত করলে, এইটুক কেতিয়াও মানি লওয়ার যোগ্য নহয়। আপনারা সকলে জানে আমার বরপেটা জেলার জনীয় সমষ্টি একটা ঐতিহাসিক সমষ্টি। এই সমষ্টির পরাই ফখরুদ্দিন আলী আহমেদ ডাঙরিয়া তেখেতে রাষ্ট্রপতি হয়েছিল, বরপেটা তেখেতে নির্বাচিত হয়েছিল। আজি হরমুখ সমষ্টি, বাগবর সমষ্টি একক একটা ঐতিহাসিক সমষ্টি তেখেতসকলে বিলুপ্তি করে নতুন কই রূপসী সমষ্টি, মন্দিয়া সমষ্টি, এনেকুয়াকৈ গোবর্ধনা সমষ্টি, বিভিন্ন সমষ্টির নামকরণ করে আমার এই ঐতিহাসিক সমষ্টিবিলাকক মানে ধ্বংস করার পরিকল্পনা করেছে। এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ গণ আন্দোলন গড়ে তোলার বাবে আমি প্রয়োগ করেছো। আর তারাই পরিপ্রেক্ষিতে আজি আমি বরপেটা জেলা এআইইউডিএফ সমিতির ফালের পর আমি অসমৰ হিটলারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর অশোক সিংগাল ডাঙরিয়ার প্রতিমূর্তি দা করে আমি প্রতিবাদ সাব্যস্ত করেছি।